আচ্ছা ঠিক আছে এখন বুঝুন বুঝার চেষ্টা করুন জবাব বন্ধু ফিতরা সাদাকাতুল ফিতের আল্লাহ সুফানাহ তালার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমাদের উপরে বাধ্যতামূলক করেছেন চারটি প্রসিদ্ধ মাঝহাবের তিন মাঝহাবে সাদাকাতুল ফিতির দেওয়া ফরজ আবহানিফা আলী রাহমা তিনি বলেছেন ওয়াজিব আর এই সাদাকাতুল ফিতির হল এক সা পরিমাণ মৌলিক খাদ্যদ্রব্য এবং খাদ্য দিয়ে ফিতরা দেয়াটা হল সর্বোত্তম তবে হা আমির মুয়াবি আরাদি আল্লাহ তা আনহু তিনি যখন মুসলিম জাহানের খালিফা ছিলেন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তিনি বলেছিলেন অর্ধ সা দিলেই হবে এই ক্ষেত্রে আবার এক এর পরিমাপ কি তা নিয়ে ইরাকি এক সা এর পরিমাপ এক ধরনের আর মাদিনাতুন নবাবিয়া সাল্লামের এক সাইয়ের পরিমাপ আরেক ধরনের তো আমাদের বিষয় হলো আমাদের বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ফতুয়া দেয়া হচ্ছে এটা ইরাকি সা এর অর্ধ সা আমির মোয়াবিয়া রাদি আল্লাহ তার বলে দেওয়া এই অর্ধ সা এর ফতুয়ার ভিত্তিতে যদিও আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ ওই ফতুয়ার বিরুদ্ধে তৎকালীন জীবিত অসংখ্য অগণিত কয়েক হাজার সাহাবি দিমত পোষণ করেছিলেন বলে সুন্নায় প্রমাণ রয়েছে যাই হোক তবু আমরা বিনয়ের সাথে বলতে চাই মাদিনাতুল নবিয়া সাল্লা আলী ওসালামের মদিনা শরীফের এক সা এর পরিমাণ এই ফেতরা দেয়া উত্তম আর এই ক্ষেত্রে বাংলাদেশে যে পঞ্চান্ন টাকা বলা হয়েছে এটা হলো এক এক ব্যক্তির খাবারের চালের দাম বাংলাদেশে আমরা চাল খাই তো চাল তো কোন কোনো চাল আসে তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আবার কোন কোন চাল পঞ্চান্ন টাকা ষাট টাকাও আছে তাই আমি অনুরোধ করব ফতোয়াটা ওইভাবেও দেওয়া হয়েছে যে কারণে সর্বনিম্ন বলা হয়েছে পঞ্চান্ন সর্বোচ্চ বলা হয়েছে পনেরো শত টাকা এটা একটু আপনার সাথে আমি অ্যাড করবো সেটা হলো যে ওই সময়ে মাদিনাত মনাবড়া বা আরব দেশে পাঁচটি আইটেম দিয়ে সাধারণত ক্ষেত্রে দেওয়া হতো কিসমিস জি ওইটা আমি বলতাম যে ধন্যবাদ ওই বিষয়টা কিসমিস গম জব খেজুর অথবা ফনির এই পাঁচটার যে কোনো একটা দিয়ে এটা ব্যক্তি তার নিজস্ব আর্থিক ক্ষমতা অনুযায়ী দেবেন তাই সর্বোচ্চ যেটা বলা হয়েছে এটা এক এক ব্যক্তি যিনি আল্লাহ তালা যাকে কোটি টাকার গাড়ি ব্যবহারের তৌফিক দিচ্ছেন যিনি প্রতি মাসে কোটি টাকা খরচ করেন কয়েক কোটি টাকা ইনকাম করেন তিনি যদি পঞ্চান্ন টাকার ষাট টাকার টাকা থেকে ফিতরা থেকে মুক্ত হতে চান কমন সেন্স বলে এটা হবে না তাই ইসলাম প্রত্যেক ব্যক্তির আর্থিক সামর্থ্য অনুযায়ী আল্লাহ তালা রসুল কর্তৃক নির্ধারিত সাদাকাতুল ফিতির যেটা আমাদের মাঝভাবে ও আজীব অন্য তিন মাঝাবে ফরজ এটা আদায় করতে হবে আর এই জন্যে ফতুয়াটা স্পষ্ট করে আমরা সবাইকে বিনয়ের সাথে বলতে চাই যে নিজের প্রধান খাদ্য চালের দাম অনুযায়ী দেন অথবা খেজুরের দামে অথবা জবের দামে অথবা ফনির অথবা কিশমিশ অথবা জবের দামে